আজ থেকে 2 কোটি বছর পূর্বে বানরের বয়স যখন 27 কোটি বছর হলো তখন বানরের লেজ কাইটা মানুষ হয়ে গেছে। বিডি ওয়াজ মিডিয়া, এটি ইসলামী মিডিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আদম 127 হাত লম্বা। আদমের একজন ছেলে হাবিলের কবর বর্তমান সিরিয়ার জাবালে আসওয়াদ পাহাড়ে আজও আছে, কবরটা 142 হাত লম্বা। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আমি বলতেছি আস্তে, আপনারা বলেন জোরে। বারবার বলছে যে আস্তে বলেন। এই বাংলাদেশে উল্টা জিনিস কম না বেশি, এটা আরবিতে বলে তুরাফুল আশিয়ায় বে আজদাদিহা। উল্টা নামও তো আমাদের দেশে বেশি। রসে ভরা ফলের নাম দিছি আনারস, দানায় ভরা ফলের নাম দিছি বেদানা, ঠিক কিনা? ঢাকা শহর একটা জায়গা আছে, শান্তিনগর আছে না? কিসের শান্তিনগর? পুরো হাইজাকের কোনো এলাকার মধ্যে থাকে। উত্তরাঞ্চলে জেলা একটা আছে গাইবান্ধা, আছে না নাই? বাংলাদেশের সব গাইকে ওই দেশে বান্ধা দিছে। চাঁদপুরের একটা জায়গা আছে সাইটশালা, কি নাম? কারো যদি জিজ্ঞেস করে ভাই তোমার বাড়ি কই, হেই যদি কয় সাইটশালা, লোক তো অবাক হয়ে যাবে, তুই বিয়া করছিস কয়টা? শালার সংখ্যা যদি এত বেশি হয় আসলে এটা জাগার নাম। আমরা নামেও উল্টা কাজেও উল্টা। আল্লাহ হেদায়েত দান করুক। একটু পুরুষের মতো আওয়াজ দেন, উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ঘুম আসতেছে? গেছে তো মোটামুটি? আচ্ছা, আদমকে আল্লাহ জান্নাতে বানালেন, বোঝা গেল মানুষের জন্ম জান্নাতে নাকি জঙ্গলে? কিন্তু বিজ্ঞান কি বলে? চার্লস ডারউইন জার্মানে তার বাড়ি ছিল, দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তন বাদ নামে তিনি এক থিওরি লিখেছেন, যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটির 2-4 পৃষ্ঠায় পড়ানো হয় শেখানো হয়। ডারউইন বলেছে মানুষের জন্ম হচ্ছে জঙ্গলে। কিভাবে জঙ্গলে মানুষের জন্ম? তার ভাষায়, আপনারা কি আছেন আমার সাথে? তার ভাষায় আজ থেকে 400 কোটি বছর পূর্বে, 400 কোটি বছর পূর্বে শুধু পানি ছিল পৃথিবীতে, আর কিছুই ছিল না। সেই পানির ভিতরে তৈরি হলো এককোষী প্রাণী শ্যাওলা। সেই শ্যাওলা সাইজ বড় হতে হতে হয়ে গেল কীট, কীটের সাইজ বড় হতে হতে কীট হয়ে গেল ব্যাং, ব্যাং চলে আসলো ডাঙ্গায়, ব্যাং বড় হতে হতে হয়ে গেল বানর। বানরের বয়স যখন 27 কোটি বছর, তখন আজ থেকে 2 কোটি বছর পূর্বে বানরের বয়স যখন 27 কোটি বছর হলো তখন বানরের লেজ কাইটা মানুষ হয়ে গেছে। কি বলবেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কয় বোতল খাইয়া এটা লেখছে আল্লাহ ভালো জানে। এটা কি বাংলাদেশের গাঁজা নাকি মায়ানমারের গাঁজা খাইছে কি জানে? আমার মনে হয় ডেট ফেল গাঁজা খাইছে, ঠিক কিনা বলেন? এই গাঁজা খোট ডাইল করে এখন কিছু আছে না নাই? খাইয়া রাস্তায় যায় তাল গাছের ধাক্কা, তাল গাছ কয় আমি কি দোষ করলাম? কয় আমারে বাড়ি যাইতে দিবি না, তুই রাস্তা দাঁড় করেছিস, এইভাবে রাস্তা দাঁড়িয়ে আছিস কেন? মাথা নষ্ট হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মাথা নষ্ট না হলে আলেমদেরকে গালি দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ডারউইন বলতে চায় মানুষের জন্ম জঙ্গলে, আর কুরআন বলে মানুষের জন্ম হচ্ছে আল্লাহর নূরের বেহেশতে। জঙ্গলে বললে সম্মান বাড়ে না জান্নাতে বললে সম্মান বাড়ে? বিজ্ঞানের এই 2-4 পাতা বই পড়ে এক শ্রেণীর পোলাপান স্কুল লেভেলে ধার্মিক থাকে, ইসলামের প্রতি দরদ থাকে, যেই না কলেজে গেল বিজ্ঞানের 2 পাতা পড়ল তখন নাস্তিক্যবাদ মনন মানসিকতা তারা লালন করা শুরু করে দেয়, ইসলামের বিরুদ্ধে গালিগালাজ শুরু করে দেয়। এরপরে ছুরি ডাকাতি মাস্তানি টেন্ডারবাজি যা খুশি তা করে, কারণ চিন্তা করে যে আমরা তো বানরের জাত, ভালো মানুষ হইয়া লাভ কি? কিন্তু যারা কোরআন শিখে তারা বলে যে না আমরা মানুষের জাত, আমাদের জন্ম জান্নাতে, সুতরাং আবার আমাদেরকে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। কোরআনের থিওরি না পড়ালে মানুষকে মানুষ বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআন পড়ানো হয় সেখানে 100% মানুষ তৈরি হয়। আজকে 2021 সাল না এটা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1900
একুশ সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স হয়ে গেছে আজকে প্রায় একশো বছর হয়েছে না, একশো বছর। এই একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি কাটাকাটি দলীয় কোন দলে 350 জন লোক মারা গেছে, কতজন কত বছরে? একশো বছর, 1921 সাল থেকে এই 2021 সাল পর্যন্ত। হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ কওমি মাদ্রাসা, ঠিক কিনা? সেটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে 120 বছর আগে। ওই মাদ্রাসার এই 2021 সালে বয়স হচ্ছে 120 বছর। 120 বছরে কোন আন্দোলনে কোন কারণে একটা ছাত্র মরে নাই। বোঝা গেল যেখানে কোরআন আছে সেখানে আল্লাহর রহমত আছে, ঠিক কিনা বলেন? আমরাও বলি কোরআন শিখাও, ইসলাম শিখাও, জাতির শ্রেষ্ঠ সন্তান বের হবে, ধার্মিক বের হবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে চোরও দুই প্রকার, একটা হলো শিক্ষিত পিএইচডি হোল্ডার চোর, ঠিক কিনা বলেন? এরা অনেক শিক্ষিত, বিদেশ থেকে লেখাপড়া করা। আরেক আছে সেসরা চোর, যারা যেটা পায় সেটাই চুরি করে, মোবাইল চোর, হুট চোর, তরমুজ চোর, স্বভাবের তো খারাপ, মাঝে মধ্যে শ্বশুর বাড়ির জিনিসও চুরি করে। একদিন শ্বশুর বাড়ি ছাগল নিয়ে রওনা শুরু করছে, শ্বশুর ডাক দিয়ে কয়ে আমার ছাগল নিয়ে যাচ্ছেন কোথায়? কয়ে আব্বা এটা আপনার ছাগল না, প্রতিবেশী একজন দিয়েছে বাজারে বিক্রি করে দিতে, আপনার ছাগলের তো দাড়ি ছিল, এটা তো দাড়ি নেই, আসলে দাড়ি ছিল মগায় কেসি দিয়ে কেটে ফেলেছে। স্ত্রী ডেকে বলছে কাজে যান না কেন, বাচ্চারা না খেয়ে আছে, হাড়ি ফাতিল সব খালি, চুলে আগুন জ্বলে না। বলছে স্ত্রী আমারে কেউ কাজ দিতে চায় না, সবাই জানে আমি কাজে সোর, জাতে সোর, রাতে সোর, দিনে সোর। কয় যে না তাই তো বাবা হয়েছেন, তো পাবলিক কি বললো সেটা দেখার বিষয় নেই, বাচ্চাদের মুখে হাসি ফুটাতে হবে, খাবারের রোজগার করতে হবে। বেচারায় বের হয়েছে সারাদিন বাজার একটা ঘুরছে, কাউরে সুযোগ পায় নাই, তাকে দেখে এক বুড়া 10 কেজি চাল মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা শুরু করেছে। পিছনে পিছনে যায় আর ভাবে যদি সুযোগ পাই সোরার এই বুড়ের চালগুলি চুরি করুম। উঁচু বেরিবাদের ফাঁসে হলো বুড়ার বাড়ি, সুযোগ পায় নাই সোর রাস্তায় চালগুলি নিতে, রাস্তার পাশে ঘরের ভিতরে প্রবেশ করছে, বুড়ি বুড়ার মাথা থেকে চাউলগুলি নামায়া উলা দিয়া ঝেড়ে মাটির কলসটা টেনে চাউলগুলি সব মাটির কলসের ভিতরে ঢুকেয়া কলসটা চোখের নিচে ধাক্কা দিয়ে রেখে দিয়েছে। বুড়ারে খাবার দিয়েছে, বুড়া খাবার খেয়ে ফান এক গাল মুখে দিয়ে মশারির ভিতরে যেয়ে প্রবেশ করছে। বুড়া বুড়িরে বাতাস করতেছে, পূর্ণিমার রাত, সনের ঘর, বুড়ি ভিতর থেকে সব দেখতেছে, কিন্তু সুর মনে করছে যে দুজন ঘুমাইছে। পূর্ণিমার রাত, আস্তের উপস্থর ভিতরে প্রবেশ করে মাটির কলসটা টান দিয়ে আনছে, চাউলগুলি বাড়ি নিবে, কাদের মধ্যে হাত দিয়া দেখে গামছা নাই, মনে মনে আফসোস করে অন্যদিন গামছাটা কাঁধে থাকতো, আজকে নাই, কি যে ভুল করলাম। আচ্ছা রাত বাজে 12টা, কি দেখবে? নিজের লুঙ্গি টেনে খুলে লইছে। এখন লুঙ্গি খুলে কলস দস্তে চাল ঢালবে, বুড়ি হালকা অন্ধকারের ভিতরে মশারি থেকে হাত বাইর করে লুঙ্গিটা টান দিয়া মশারির ভিতরে নিয়ে গেছে। এখন সোর সাউল ডাইলা লুঙ্গির মাথা তালাশ করতেছে, কিরে লুঙ্গির মাথা গেল কোথায়? বুড়ি ডাক দেয়া কয়, বুড়া উঠেন না কেন, ঘরে সোর প্রবেশ করছে, ঘরে সব সাউল নিয়ে যাচ্ছে। সোরা একলাপ দিয়া কয়, বুড়ি আমি শোন না, তুই সত্য 14 গোষ্ঠী সত, তুই আজকে আমার লুঙ্গি রেখে দিছস, বাড়ি চলে গেছে। রাত বাজে 1টা, বউ দরজা খুলে দিয়া কয়, কি ব্যাপারে জাফানি সুট ফাইছেন কই? কয় যে সুট টুট যাই ফাইছি জাফানিয়া জার্মানি, কিছু একটা দিয়ে লজ্জা ডাকি, এই অবস্থায় ফোলাফাইন দেখলে জীবনে বাপ ডাকতো না। আসলে মাহফিল গুসানের উদ্দেশ্যে আমার এই কথাগুলি বলা, আপনারা আছেন তো ইনশাল্লাহ।